আসসালামু আলাইকুম, আহলান ও সাহলান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। সো আজকে যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আজকের ক্লাস আরবিতে সকল প্রকার শাকসবজির নাম ও বেচাকেনা নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমত যে বাক্যটি দিয়ে আমাদের ভিডিও সাজানো হয়েছে, যেহেতু আজকের ক্লাস শাকসবজি, শাকসবজি এর আরবি হচ্ছে খুদার। শাকসবজিকে আরবিতে বলা হয় খুদার বা খাদ্রাওয়াত, খাদ্রাওয়াত বা খুদারকে আরবিতে বলা হয় শাকসবজি। মনে রাখবেন যে কোনো প্রকার শাকসবজিকেই বলা হয় খুদার। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গোল আলুর ছবি, গোল আলুকে আরবিতে বলা হয় বাতাতা, বাতাতা অথবা বাতাতিস, এর অর্থ হচ্ছে গোল আলু। গোল আলুকে আরবিতে বলা হয় বাতাতা অথবা বাতাতিস। গোল আলুর মধ্যে যেটা লাল, লাল আলুকে বলা হয় বাতাতা আহমার, বাতাতা আহমার হচ্ছে লাল আলু, আহমার হচ্ছে লাল, বাতাতা হচ্ছে আলু। মিষ্টি আলুকে বলা হয় বাতাতা সুকারি, বাতাতা হচ্ছে আলু, সুকারি হচ্ছে মিষ্টি। হ্যাঁ, সাধারণত এইসব আলু সৌদি আরবে খুব কম দেখা যায়, তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে সবজি মার্কেটে গিয়ে জিজ্ঞেস করতে পারেন ফি বাতাতা সুকারি, এভাবে জিজ্ঞেস করবেন ফি বাতাতা সুকারি, মিষ্টি আলু আছে কি। লাল শাক, লাল শাককে আরবিতে বলা হয় সাবানাখ আহমার, সাবানাখ আহমার হচ্ছে লাল শাক। যে কোনো শাককে আরবিতে বলা হয় সাবানাখ, হ্যাঁ যেহেতু এটা লাল শাক, লাল শাককে আরবিতে বলা হয় সাবানাখ আহমার, আহমার হচ্ছে লাল, এই জন্য এখানে আহমার শব্দটি এসেছে। আর সাবানাখ হচ্ছে সবজি বা শাক, হ্যাঁ মনে রাখবেন সাবানাখ হচ্ছে শাক আর আহমার হচ্ছে লাল, সাবানাখ আহমার লাল শাক। তারপরে পালং শাক, পালং শাককে বলা হয় সিল্কি, সিল্কি হচ্ছে পালং শাক। এখানে একটা কথা মনে রাখবেন, সিল্কি যে সিল্ক, যদি শুধু সিল্ক বলেন তাহলে হবে ওয়াইয়ার, হ্যাঁ সিল্ক হবে না, এটা হবে সিল্কি, সিল্কি হচ্ছে পালং শাক। যদিও সৌদি আরবে পাট শাক দেখা যায় না, তারপরও মাঝে মাঝে সচরাচর দেখা যায়। পাট শাককে আরবি ভাষায় বলা হয় মলকিয়া, মলকিয়া হচ্ছে পাট শাক, মনে রাখবেন পাট শাককে আরবিতে বলা হয় মলকিয়া। তারপরে লেটুস পাতা, এটাকে অনেক আমাদের বাংলাদেশে অনেক জেলায় অনেকটা বলতে পারেন, আমাদের এলাকায় বলা হয় সালাদ পাতা, তো আবার কিছু কিছু এলাকায় বলা হয় লেটুস পাতা। সো যে যে যেটাই বলি এটাকে বলা হয় খাস, আরবিতে বলা হয় খাস। পুদিনা পাতা, পুদিনা পাতাকে আরবিতে বলা হয় নানা, নানা হচ্ছে পুদিনা পাতা। বর্তমানে রমজান মাস চলতেছে, রমজান মাসে পুদিনা পাতা আমাদের অনেকের প্রয়োজন পড়ে, ইফতারিতে রাখা হয়, সো এই পুদিনা পাতাকে বলা হয় নানা। তারপরে ধনিয়া পাতা, ধনিয়া পাতাকে বলা হয় কুসবুরা, কুসবুরা হচ্ছে ধনিয়া পাতা। হ্যাঁ, ধনিয়া পাতা আমাদের সবসময় প্রয়োজন হয়, ধনিয়া পাতাকে বলা হয় কুসবুরা। মরিচ, মরিচ এটাকে বলা হয় ফিলফিল, যেটা কাঁচামরিচ সেটাকে বলা হয় ফিলফিল আখদার, আখদারের অর্থ হচ্ছে সবুজ। লাল মরিচ, লাল মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল আহমার, আমি আবার বলছি লাল মরিচকে ফিলফিল আহমার বলা হয়, ফিলফিল হচ্ছে মরিচ, আহমার হচ্ছে লাল। হ্যাঁ, সো আপনারা মার্কেটে গিয়ে যদি বলেন যে আমার লাল মরিচ লাগবে তাহলে বলবেন আনে আবি ফিলফিল আহমার। তারপরে যেটা ঝাল মরিচ, এটা সাধারণত আমাদের দেশে পাওয়া যায়, এই দেশে পাওয়া যায় না, তারপরেও যদি ঝাল মরিচ প্রয়োজন হয় তাহলে বলবেন ফিলফিল হার, ফিলফিল হার হচ্ছে ঝাল মরিচ। ক্যাপসিকাম, ক্যাপসিকাম মরিচকে বলা হয় ফিলফিল রুমি, ফিলফিল রুমি হচ্ছে ক্যাপসিকাম। এখানে তিনটা ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, একটা লাল, একটা একটা সবুজ, একটা হলুদ। সো যেটা লাল সেটাকে বলা হয় ফিলফিল রুমি আহমার, যেটা হলুদ সেটাকে বলা হয় ফিলফিল রুমি আসফার, যেটা সবুজ সেটাকে বলা হয় ফিলফিল রুমি আখদার, আখদার হচ্ছে সবুজ, লাল হচ্ছে আহমার, হলুদ হচ্ছে
আসফা, মনে রাখবেন। করলা, করলাকে আরবিতে বলা হয় কারুন মুর। কারুন মুর হচ্ছে করলা, করলা আমাদের সবাই পরিচিত, এই করলাকে আরবিতে বলা হয় কারুন মুর। তারপরে কাঁচা কলা, কাঁচা কলাকে বলা হয় মুজ আখদার, মুজ আখদার। মুজ হচ্ছে কলা, আখদার হচ্ছে সবুজ, মানে কাঁচা কলাকে সবুজ বোঝায়, এই জন্য কাঁচা কলাকে বলবেন মুজ আখদার। তারপরে বটবুটি, বটবুটিকে বলা হয় ফাসুলিয়া। আমাদের বাংলাদেশে অনেক জেলায় অনেকটা বলে থাকে, কেউ বলে বটবুটি, কেউ বলে লোব্বা, তো যেটাই বলেন আরবিতে বলা হয় ফাসুলিয়া, ফাসুলিয়া হচ্ছে বটবটি। তারপরে সিম, সিমকে আরবিতে বলা হয় ফুল, ফুল হচ্ছে সিম, ফুল। আবার ডালকেও ফুল বলা হয়, সো সিমকে বলা হয় ফুল। মটরশুঁটি, মটরশুঁটিকে বলা হয় বাজানিয়া, বাজানিয়া হচ্ছে মটরশুঁটি, মনে রাখবেন বাজানিয়া হচ্ছে মটরশুঁটি। শসাকে বলা হয় খিয়ার, শসা হচ্ছে খিয়ার, শসাকে আরবিতে বলা হয় খিয়ার, মনে রাখবেন খিয়ার হচ্ছে শসা। খিরাকে বলা হয় কিতা, শসাকে বলা হয় কিতা, কিতা হচ্ছে খিরা, সরি, খিরাকে বলা হয় কিতা। কিতা হচ্ছে, যদিও মানে আমাদের সৌদি আরবে এসব পাওয়া যায় না, খিরাই খুব কম। লেবু, টক লেবুকে বলা হয় লিমন হামিদ, লিমন হামিদ হচ্ছে টক লেবু। তেঁতুলকে বলা হয় তামার হিন্দ, তামার হিন্দ, তামার হিন্দ হচ্ছে টক লেবু, লেবুকে বলা হয় লেমন, টক হচ্ছে হিন্দ আর কি। ভুট্টা, ভুট্টাকে বলা হয় দুরা, দুরা হচ্ছে ভুট্টা, যদি আপনার ভুট্টা প্রয়োজন হয় মার্কেটে গিয়ে আরবিতে বলতে হয় তাহলে বলবেন আনে আবি দুরা, দুরা হচ্ছে ভুট্টা। পেঁয়াজ, পেঁয়াজকে বলা হয় বাসাল, বাসাল হচ্ছে পেঁয়াজ, সবাই জানি তারপরও বলছি পেঁয়াজ হচ্ছে বাসাল। পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছকে বলা হয় বাসার আখদার, বাসাল আখদার, বাসাল আখদার হচ্ছে পেঁয়াজ গাছ। রসুনকে বলা হয় সাউম অথবা তুম, সাউম অথবা তুম হচ্ছে রসুন, মনে রাখবেন সাউম অথবা তুম হচ্ছে রসুন। ফুলকপিকে বলা হয় কারনাবিত অথবা তাহরা, কারনাবিত অথবা তাহরা, এর অর্থ হচ্ছে ফুলকপি। বাঁধাকপিকে বলা হয় কুরুম অথবা মালফুফ, কুরুম অথবা মালফুফ, এর অর্থ হচ্ছে বাঁধাকপি। লাউ, লাউকে বলা হয় দুব্বা, লাউ এর অর্থ হচ্ছে দুব্বা। আমরা সচরাচর জেনে থাকি যে মোটা মানুষকেও বলা হয় দুব্বা, সো দুব্বা শব্দটি ব্যবহার করার সময় অবশ্যই মনে রাখবেন আপনার আশেপাশে মোটা মানুষ আছে কিনা, তাহলে রেগে যেতে পারে, অথবা যদি বুঝিয়ে বলতে পারেন যে আমি লাউয়ের কথা বলছি তাহলে বলবেন লাউ দুব্বা। বেগুন হচ্ছে বাঞ্জিন জান, বাঞ্জিন জান হচ্ছে বেগুন। সাধারণত নর্মাল বেগুনকে বলা হয় বাঞ্জিন জান, আর সাদা বেগুনকে বলা হয় বাঞ্জিন জান আবিয়াত, আবিয়াত হচ্ছে সাদা, বাঞ্জিন জান হচ্ছে বেগুন, বেগুনকে বাঞ্জিন জান বলা হয়। কালা বেগুনকে বলা হয় বাঞ্জিন জান আসুয়া, আর সাদা বেগুনকে বলা হয় বাঞ্জিন জান আবিয়াত, আবিয়াত হচ্ছে সাদা, আসুয়াত হচ্ছে কালা। টমাটো, টমাটোকে বলা হয় তমাতিম, তমাতিম হচ্ছে টমাটো, হ্যাঁ আমরা বাংলাতে বলি টমাটো, ইংলিশেও বলা হয় টমাটো, আর এটাকে আরবিতে বলা হয় তমাতিম, তমাতিম হচ্ছে টমাটো। ঢেঁড়স, ঢেঁড়সকে বলা হয় বামিয়াহ, হ্যাঁ ঢেঁড়স অথবা ভেন্ডি যাই বলেন এটাকে বলা হয় বামিয়াহ, বামিয়াহ হচ্ছে ঢেঁড়স। মূলা, মূলাকে বলা হয় ফিজিল, ফিজিল হচ্ছে মূলা, আরবিতে বলা হয় ফিজিল। গাজরকে বলা হয় জাজরা অথবা জিজার, জাজরা অথবা জিজার হচ্ছে গাজর। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াকে বলা হয় আরবিতে গেরা, গেরা হচ্ছে মিষ্টি কুমড়া। দুন্দুল, দুন্দুল হচ্ছে কুসা, দুন্দুলকে আরবিতে বলা হয় কুসা, কুসা হচ্ছে দুন্দুল। কুসা আরও একটি সবজি আছে, এটাকে বলা হয় কুসা। সোপিয়ার্স,
আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।